আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা খুব সাধারণ একটা রেসিপি, অনেক সময় হয় কি অন্যরকম রান্না এবং খুব সাধারণ জিনিস দিয়েও আপনি মজার তরকারি রান্না করতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ার অর্ধেকটুকু নিয়েছি, কেটে বিচিগুলো ফেলে দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা যে অংশটুকু সেটা নিয়েছি, চাইলে আপনি লেসটুকু নিতে পারেন। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন তেল, তিনটা আস্ত কাঁচামরিচ, এখানে আমি মরিচ এবং জিরার গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, এবং হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ, রসুনের পেস্ট নিয়েছি আমি এক চা চামচ পরিমাণ, এবং পরিমাণ মতন পেঁয়াজ। পেঁয়াজ কুচিতে একটু বেশি হলে সমস্যা হয় না। এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে চা কুমড়া রান্না করব। চুলায় আমি প্যান দিয়েছি, আমার প্যান গরম হওয়ার পরে আমি এতে সামান্য একটু তেল দিব। ঝোল তরকারি, এই তরকারিটা ঝোল ঝোল হবে, ঝোল তরকারি রান্নার ক্ষেত্রে তেলটা একটু কম ইউজ করাই ভালো। আর যেহেতু ইলিশ মাছের মধ্যে তেল রয়েছে, যথেষ্ট পরিমাণ তেল বের হবে। আমি এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে নিব না, তবে অন্য কোনো মাছ দিয়ে আপনি এই চাল কুমড়া রান্না করতে চাইলে, মাছের মাথা দিয়ে রান্না করতে চাইলে অবশ্যই ভেজে নিবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিব, আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হতে হবে, পেঁয়াজটা আমি কালো করে ভাজবো না, বাদামি রঙও হবে না, কারণ কালো কিংবা বাদামি করে ফেললে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি রসুনের পেস্ট দিয়ে দিব, সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য, গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব গুঁড়া মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। যখন এই মশলার তেলটা বের হয়ে আসবে তখন আমার মশলা মোটামুটি কষানো হয়ে যাবে। একটু ভাজা ভাজা হলে আমি চাল কুমড়া দিয়ে দিই। আমার মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হবে, তেলটা বের হয়ে এসেছে। চাল কুমড়া আমি কেটে রেখেছি, চাল কুমড়ার টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে চাল কুমড়ার সাথে। চাল কুমড়াগুলোকে আমি এরকম টুকরো করে নিয়েছি, এখন আমি পানি দিব। খুব বেশি পানি প্রয়োজন নেই, জাস্ট চাল কুমড়া সিদ্ধ হতে যতটুকু পানি লাগে, কেননা চাল কুমড়া থেকেও পানি বের হয়। আমি এখানে প্রায় 2 মগ পরিমাণ পানি দিয়েছি। এখন ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। যখন একটা বরফ চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি ঢেকে দিব। আমার তরকারির বরফ চলে এসেছে। এখন যে তিনটা আস্ত কাঁচামরিচ আমি রেখেছি, আস্ত অবস্থায় দিয়ে দিব।
চুলার আঁচ মিডিয়াম করে দিব এবং ঢেকে দিব। আমার তরকারিটা হতে বেশ সময় লাগবে, যখন চাল কুমড়োটা সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলটা কমে আসবে তখন আমি নাম, এইটা ঝোলের তরকারি হবে, জাস্ট অল্প একটু কমবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে। আমার চাল কুমড়া এখনও সিদ্ধ হয়নি, চাল কুমড়া সিদ্ধ হলে আমি এর লবণটা টেস্ট করব এবং লবণ যদি কম হয়ে থাকে আমি আরও কিছু পরিমাণ লবণ অ্যাড করব। আমরা আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আমার তরকারি চাল কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে, আমি লবণ টেস্ট করাচ্ছি, আমার কিছু পরিমাণ লবণ দরকার, আমি এখানে আরও কিছু পরিমাণ লবণ অ্যাড করছি। সবসময় শেষের দিকে লবণটা অবশ্যই চেক করবেন, কেননা লবণ ঠিক মতো না হলে তরকারি স্বাদ থাকে না। কষ্ট করে রান্না করবেন কিন্তু তরকারি কোনো স্বাদ পাবে না। আমি যেহেতু লবণ দিয়েছি তার কিছুক্ষণ চুলায় রাখবো। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া তরকারি আমার হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া তরকারি। আর আপনি যখন এই তরকারি ভাতের সাথে খাবেন তখন যদি একটু লেবু কোচলে নেন তবে তরকারি স্বাদ এবং ভাত আর লেবুর রস তিনটা মিলে অসাধারণ একটা টেস্ট হয়। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।